মহাজাগরণ পদযাত্রা। আজ হিমালয় পর্বতকে যেমন স্তব্ধ করে দেওয়া সম্ভব নয়, গঙ্গার পতিত পাবন সুরধ্বনিকে যেমন হিমালয় থেকে নিষ্ক্রান্ত হয়ে ভারতবর্ষকে তিনি আপ্রিত করেছেন, গঙ্গার পতিত পাবন স্রোতকে যেমন স্তব্ধ করে দেওয়া সম্ভব নয়, সাধু সন্তদের কণ্ঠ রোধ করা স্তব্ধ করাও সম্ভব নয়, তাদের মুখ থেকে হরিনামকে স্তব্ধ করা, ভারতবর্ষের বেদগান জয়গান মন্দিরে পূজা অর্চনা অর্চনা করার অধিকার থেকে বঞ্চিত করার স্তব্ধ করার অধিকার কারো নেই। ভারত ভূমি দেবভূমি পুণ্যভূমি তপসিদ্ধ ভূমি, যে ভারতবর্ষে দেবতারাও নেমে আসেন জন্মগ্রহণ করার জন্য, সেই পুণ্যভূমি মহাপ্রভু চৈতন্য দেব সেদিন প্রেমের অবতার তিনি অবশ্যই ছিলেন, তিনি ছিলেন শক্তির সাধক, তিনি প্রেমের অবতার অবশ্যই ছিলেন। তিনি যদি কাজী দালন করে সনাতন ধর্মকে রক্ষা না করতেন, আমাকে আজকে দিব্য জ্ঞানানন্দ রূপে এখানে বক্তব্য রাখতে হতো না, আমাকে মসজিদে গিয়ে কলমা পড়ে নামাজ পড়তে হতো, আজ হিন্দু সন্ন্যাসী হিসেবে আমি এটা ঘোষণা করছি। সেই মহাপ্রভুকে আজ আমরা অন্যভাবে ব্যাখ্যা করছি, মহাপ্রভু সেদিন কাজী দালন করে সনাতন ধর্মকে রক্ষা করে আমাদের সাধন ভজনের পথ সুগম করে দিয়েছেন। আজ আসরিকতার আস্ফালনে আসরিকতার উৎপালনে দম্ভ দর্প অভিমানে আসরিক শক্তি হিন্দুর মন্দির বিগ্রহ চূর্ণিত করছে, হিন্দু সন্ন্যাসীকে হত্যা করছে, আসরিক আস্ফালনের উন্মত্ততায় আকাশ বাতাস পরিপূরিত করে তুলেছে, সেই আসরিক শক্তিকে স্তব্ধ করার জন্য এই মহাজাগরণ যাত্রার আয়োজন করেছে নবদ্বীপ শান্ত সমাজ। এটা বন্ধুগণ কোন রাজনৈতিক পদযাত্রা নয়, এটা কোন সাম্প্রদায়িক পদযাত্রা নয়, মানবিকতার পদযাত্রা, নৈতিকতার জাগরণ, আসরিকতার বিরুদ্ধে সংগ্রামের জাগরণ, মহামিলন পদযাত্রা। আজ আমরা সাম্প্রদায়িকতা ভুলে মুচি মেথর চামার কুমার হরিজন আদিবাসী ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলে ভেদাভেদ ভুলে একই মঞ্চে একই পতাকার নিচে আমরা সমবেত হয়ে এই মহাজাগরণ পদযাত্রাকে আমরা সার্থক করে তুলব, তবে দুষ্ট দুর্বৃত্ত পালাতে পথ পাবে না। আমাদের যদি একতা থাকে হিন্দু সমাজের সন্ত সমাজের যদি একতা থাকে ঐক্য থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাদের ধর্মবোধ আমাদের আদর্শকে আমাদের নৈতিকতাকে আমাদের সনাতনীকে আমাদের হিন্দুত্বকে স্তব্ধ করে দিতে পারে। আমরা যদি এক থাকি মহাজাগরণের পথ যদি আমাদের এক থাকে, এই হিন্দুত্বের জাগরণ মানবিকতার জাগরণ নৈতিকতার জাগরণ বিবেকের জাগরণ আসরিকতার বিরুদ্ধে আজ জাগরণ, ভারতবর্ষ যাতে বাংলাদেশের মতো পরিস্থিতি না ঘটে তার জন্য সাধু সন্তরা একত্রিত হয়ে আগাম বার্তা দিয়ে দিলেন যে হুশিয়ার তোমরা দুষ্ট দুর্বৃত্ত দল সাবধান, ভারতবর্ষ তোমরা এরূপ কখনো চিন্তা করো না, ভারতবর্ষে সাধু সন্তরা ঘুমিয়ে নেই, ভারতবর্ষে সাধু সন্ত সনাতনীরা ঘুমিয়ে নেই, আপনারা জানেন তারা জেগে উঠেছে, এই যুগ মহাজাগরণের যুগ, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, আমার মা কালী পাঠা খাবে, আমার শিব সাড়ে চড়ে হিমালয় থেকে কন্যাকুমারী পরিভ্রমণ করবে, আমার মঠ মন্দিরে হরিনাম সংকীর্তন হবে।